আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আরও একটি আপডেট ভিডিওতে সবাইকে স্বাগতম। আপনারা যারা অনেকে অপেক্ষা করে আছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে রিলিজ স্লিপ আবেদন কয় তারিখে দিবে, আবেদন করতে হবে কিভাবে, তো এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। তো যারা হচ্ছে প্রথম মেধাক্রম, দ্বিতীয় মেধাক্রম এবং কোটাভিত্তিক মেধাক্রমে চান্স পাননি, অথবা প্রথম মেধাক্রম, দ্বিতীয় মেধাক্রম অথবা কোটাভিত্তিক মেধাক্রমে চান্স পেয়েও যারা ভর্তি হননি, তো আপনারা এখন যদি ভর্তি হতে চান তাহলে আপনাদের রিলিজ স্লিপ আবেদন করতে হবে। তো সেই জন্য আপনাদের প্রথম রিলিজ স্লিপে অনলাইন আবেদনের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। তো বিজ্ঞপ্তিতে বলা আছে, জাতীয় বিশ্ববিদ্যালয় 2022-23 শিক্ষাবর্ষে প্রথম স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তির কার্যক্রমের প্রথম রিলিজ স্লিপের অনলাইন আবেদন শুরু হবে আগামী 13 জুলাই বিকাল 4টা থেকে। তো আজকে হচ্ছে 11 তারিখ, তো 2 দিন পর হচ্ছে 13 তারিখ, 13 জুলাই অনলাইন আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে আগামী 23শে জুলাই 2023। তো আবেদন করতে আপনাদের হচ্ছে প্রথম রিলিজ স্লিপে অনলাইন আবেদন করতে হবে। আবেদন করতে আপনাদের অ্যাপ্লিক্যান্ট লগইন অপশন আছে, সেই লগইন অপশনে আপনারা যখন ফার্স্টে অ্যাপ্লাই করেছিলেন এবং যারা শুধুমাত্র অ্যাপ্লাই করেছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে, তারাই শুধু রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন। যারা আগে অ্যাপ্লাই করেননি তারা কিন্তু রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন না। তো আবেদন করতে আপনাদের হচ্ছে কি করতে হবে, প্রথমে অ্যাপ্লিক্যান্ট লগইনে যেতে হবে। যাওয়ার পর আপনাদের একটি রোল নাম্বার ছিল, সেই রোল নাম্বার এবং একটি পিন নাম্বার দিয়ে লগইন করতে হবে। লগইন করার পর আপনাদের 5টি কলেজ চয়েস দিতে হবে। তো 5টি কলেজে আপনারা বিভিন্ন বিষয় চয়েস দিতে পারবেন। তো বিভিন্ন বিষয় চয়েস দিয়ে আপনাদের রিলিজ স্লিপে আবেদনটি সম্পন্ন করতে হবে। তো রিলিজ স্লিপে আবেদন করতে আপনাদের কোনো টাকা লাগবে কি না, না আপনাদের কোনো টাকা লাগবে না, শুধুমাত্র আপনারা অ্যাপ্লাই করলে আপনাদের যখন হচ্ছে রেজাল্ট দিবে রিলিজ স্লিপের, তখন আপনারা দেখতে পাবেন যে আপনারা হচ্ছে কোন কলেজে চান্স পেয়েছেন। তো যখন আপনারা অ্যাপ্লাই করবেন তখন আপনারা দেখতে পারবেন যে কোন কলেজে কোন সাবজেক্টে কয়টি আসন খালি আছে। আপনারা সাবজেক্ট দেখে, আসন দেখে তারপরে হচ্ছে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করে একটি প্রিন্ট কপি আসবে, সেই প্রিন্ট কপি আপনারা রেখে দিবেন, ডাউনলোড করে রেখে দিবেন। রেখে দেওয়ার পর আপনার যখন রেজাল্ট দিবে তখন আপনারা দেখতে পাবেন যে আপনি কোন কলেজে কোন সাবজেক্টে চান্স পেয়েছেন। তো রিলিজ স্লিপের আবেদনে অনলাইনে নিশ্চয়ন করতে হবে না, শুধুমাত্র আপনারা হচ্ছে কলেজে গিয়ে নিশ্চয়ন করার দরকার নেই। শুধুমাত্র আপনারা অনলাইনে আবেদন করলে আপনাদের অ্যাপ্লিকেশনটি সম্পন্ন হয়ে যাবে। তো অ্যাপ্লিকেশনটি সম্পন্ন হয়ে গেলে আপনাদের হচ্ছে যখন রেজাল্ট দিবে তখন আপনারা ফলাফলটি দেখে আপনারা সেখান থেকে একটি অ্যাডমিশন ফর্ম ডাউনলোড করবেন। যদি কেউ প্রথম রিলিজ স্লিপে চান্স না পান সেই ক্ষেত্রে আবার যদি কোনো সিট খালি থাকে তখন হচ্ছে দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন শুরু হবে, আবেদনের ডেট দিবে। তো এইভাবে বিভিন্ন রিলিজ স্লিপে আবেদন ডেট দেওয়া হবে।